কী কী কারণে আসলে ডায়াবেটিসটা হয়ে থাকে আসলে ডায়াবেটিস কোনো একটা নির্দিষ্ট কারণ না এখানে অনেকগুলো কারণে যখন একসাথে হয় তখনই ডায়াবেটিস হর পসিবিলিটিস বেড়ে যায় আমরা যদি বলি যে ডায়াবেটিস তো বিভিন্ন রকমের আছে আমরা পরবর্তীতে হয়তো শ্রেণীবিভাগ সম্বন্ধে ডিটেলস আলোচনা করব সাধারণত যেটা আমাদের সবচেয়ে বেশি কমন টাইপ টু ডায়াবেটিস আমরা বলি যেটা মোর দ্যান নাইনটি আমাদের দেশে টাইপ টু ডায়াবেটিক এই ডায়াবেটিসের যদি কারণ বলি জেনেটিক একটা ব্যাকগ্রাউন্ড থাকে ইউজুয়ালি দেখা যায় যে বাবা মা হইলে বাচ্চার যাওয়ায় ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকে তাছাড়া আমাদের যে জীবনযাপন পদ্ধতিতে যে এখন অনেকগুলো চেঞ্জেস আসছে বিশেষ করে আমাদের লাইফস্টাইলে সেডেন্টারি লাইফস্টাইল মানে একটু আলস্যভাবে জীবন কাটানো অতিরিক্ত খাওয়া দাওয়া এবং অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া তারপর অ্যাক্টিভিটিস অনেক কমে যাওয়া ধরেন আগে আমরা যেরকম কায়িক পরিশ্রম করতাম এখন তা হচ্ছে না এবং এছাড়াও আরও অনেক কারণ আছে যার মধ্যে এই ডায়াবেটিসগুলো হয়ে থাকে